সুনাও মেরে মুর্শিদ তেরে সামনে মেরা হাল হ্যায় তেরি এক নজর কি বাত হ্যায় তেরি এক নজর কি বাত হ্যায় মেরা জিন্দগি কা সওয়াল হ্যায় তেরি এক নজর কি বাত হ্যায়। এখন আমরা বরণ করছি এমডি মুখতার আলী সাহেবকে, বরণ করে নিচ্ছেন আব্দুর রহিম খান সাহেব। আমাদের তুলসীবাড়িয়া দরগা শরীফ কমিটির সম্পাদক মাননীয় পীরজাদা রফিকুল ইসলাম খান সাহেবকে বরণ করে নিচ্ছে দরগাশরী কমিটির সদস্য শেখ নাজবুল হাসান। আর কয়েক ঘন্টা পরেই বেলা দুটো বাজার সঙ্গে সঙ্গে শিশু জিসে চাহা দরে পে বুলা লিয়া জিসে চাহা আপনা বনা লিয়া জিসে চাহা দরে পে বুলা জিসে চাহায় আপনা বনা লিয়া তেরে করম কি হে ফয়সলে ইয়ে তেরে করম কি হে ফয়সলে ইয়ে বড়ে নসিব কি বাত হ্যায় তেরে কিন্তু আমরা তার অপব্যাখ্যা করি, কিছু মানুষ তার অপব্যাখ্যা করে একটা হিংসা ঘটিয়ে পৃথিবীর মধ্যে একটা রক্তের খুনাখুনি করাতে চায় তাদের নিজের স্বার্থের জন্য। তারা মনে করে এই মানুষগুলোকে নিহত করে আহত করে তাদের লাশের উপর দাঁড়িয়ে গেতো হাসি তারা হাসি, কিন্তু ধর্মপ্রবীণ কোনো মানুষের উপরে হিংসা আক্রমণ করার জন্য শেখায়নি। ধর্ম বিশ্ব ভাতৃত্ববোধ শিখিয়েছে, বিশ্ব মানবতা শিখিয়েছে এবং ধর্মই আপনাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বলেছে। চতুর্থ গবেষণা করে ধর্মীয় বলা থেকে একটা নিবেদন, যেখানে নানা ধর্ম বর্ণের মানুষ আজ এই বেলায় উপস্থিত, মিলন শব্দের অর্থই তো সেইটাই। নদী নালা যেমন এক জায়গায় যে জড়া হওয়ার পর মহাসমুদ্রে পরিণত হয়, মিলন তো সেটাই সার্থকতা। যে যেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সমস্ত জাতি ধর্ম বর্ণ সব শ্রেণীর মানুষ এক জায়গায় একাকার হয়ে যায়, সেখানে কালো সাদার কোনো ডিবেট থাকে না, তাকেই তো মিলন বলা হয়। আজ এই তুলসীবাড়িয়া দরগা শরীফ কমিটি প্রচেষ্টায় এই যে মিলন উৎসবে কমসে কম কয়েকশো কয়েক হাজার হিন্দু ভাই বোন এখানে উপস্থিত হয়েছে এবং বহু হিন্দু ভাই বোন এই পার্টিসিপেট করছে। এবং শুধু তাই নয়, শুধু হাওড়া জেলা নয়, হাওড়া হুগলি মেদিনীপুর বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসে, তার সাথে সাথে ভারতবর্ষের কম বেশি বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন শ্রেণীর পেশাগত মানুষগুলো এবং বিভিন্ন ধর্মের মানুষ তারা এখানে ছুটে আসে। আগামী দিনগুলোতে আমরা যদি একটু দেখি দূর দূরান্ত থেকে যে সকল মানুষ এই মিলন মেলায় আসছে তাদের পরিকল্পনা, দূর দূর থেকে যে মানুষগুলো আসে একমাত্র হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির ভালোবাসার মহব্বতের টানে,
তার যে নীতি আদর্শ মিশন আমাদের সামনে রেখে গেছে, আর সেই মিশন আদর্শ চিন্তা ভাবনা করে প্রত্যেক মানুষ ঠিক ছুটে আসে। ঠিক যেমন বলা যায় যে একটা ফুলের মধ্যে যখন খুশবু ওঠে, খুশবু থাকে, তখন বিভিন্ন ধর্ম প্রজাতি বিভিন্ন যেমন ছুটে আসে, ঠিক সেই রকম সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত মানুষ, তাদের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, দুনিয়াদারি এডুকেশন আছে, সব কিছু আছে, কিন্তু মনে শান্তি নেই। এতটুকু শান্তির জন্য মানুষ সারা পৃথিবীতে হাহাকার চলছে, কিন্তু দেখা গেছে যে রামকৃষ্ণ মিশনে যদি দেখেন, কোনোদিন যদি যে দেখেন, কিছুক্ষণ যদি বসেন, তো দেখবেন যে আপনার স্পিরিচুয়াল এডুকেশনের সাহায্যে আপনার অন্তরে একটা পাওয়ার দেখা দিচ্ছে, একটা শান্তি অনুভব করতে পারবেন। যে কোনো পৃথিবীতে, যে কোনো ধর্মীয় স্থানে আপনি শান্তি সেখানে অনুভব করতে পারবেন আমার মনে হয়। আর প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে এই মহান তাপসের মাজার শরীফে যদি কোনো মানুষ সত্যিকারের ভালোবেসে যদি এসে থাকে, আর সেই ভালোবাসার টানে মনে হয় তাদের অক্ষত হৃদয়গুলো একটু শান্তি। আমার নাম শিবজাদা রফিক ইসলাম, আমি এই তুলসীবাড়া দরগাশরী কমিটির চিফ বদ্দিন হোসেন এবং চিফ মহানদীন এবং তুলসীবাড়া দরগাশরী কমিটি